হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুন যখন সবাইকে জানায় যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আর সেটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এরপরে গুনগুন জ্যাঠাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বড় মাকে প্রণাম করে দুজনেই প্রাণ ভরে আশীর্বাদ করে গুনগুনকে ভজনকেও প্রণাম করলে বলে দেখো আমার গানের স্কুল থেকে কিন্তু নিজের নামটা কেটে দিও না গান শিখতে কিন্তু তুমি এসো দেখো বাবা আমার সাথে তোমার ছেলের ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে আমি এই বাড়িতে প্রতিনিয়ত আসব। আমার নতুন বর সে আমাকে কিছু বলার সাহস পাবে আমি কোথায় যাব কোথায় চলবো সে সব কিছু আমার একান্তই ব্যক্তিগত বিষয় সেখানে সে নাক গলানে না তাকে একদম উক্রে ফেলে দেব কি বলছো কি গুনগুন তোমার হবু বর যদি শুনতে পারে তাহলে কি ভাববে একবার ভেবে রেখেছো তোমার সাথে বিয়েটা হয়তো ভেঙেই দেবে এই সব কিছুর এই সবের কিছুই হবে না কারণ ড্যাডি ছেলে দেখেছে খুব ভালো ছেলে তাই আমি বলছি তোমরা একদম চিন্তা করো না সৌজন্যর মাকে প্রণাম করতে গেলে সে প্রণাম নেয় না বলে আমি দূর থেকে আশীর্বাদ করছি কেন তোমার কি পা ভারী হয়ে গেছে আর বড়মা তুমি কেন শাসন করো না তোমার বাড়ির বৌদের আমি আর কি শাসন করবো গুনগুন কারণ আমার শাসন কি কেউ শোনে আমি তো সংসারটাকে জোড়া লাগিয়ে রাখতে চেয়েছিলাম পারলাম কি দেখো তুমিও এই সংসার ছেড়ে চলে যাচ্ছ এই পরিবারের মানুষগুলো কেমন জানি হয়ে যাচ্ছে এই পটকা এবং ওর দলবল ওদের নাকি মন খারাপ অথচ ওদেরকে দেখলে এতটুকু বোঝা যাচ্ছে না পটকা বলে গুনগুন তুমি আমাকে প্রণাম করবে না অবশ্যই করব পটকা এরপরে পটকাকে প্রণাম করে রূপাঞ্জনের সাথে হাত মেলায় দাদা প্রণাম করে বৌদি জড়িয়ে ধরে এবং সাজি বলে যে আমরা খুব খুশি হয়েছি জানো তো গুনগুন তুমি গতবার ফেল করেছিলে বলে কী নয় কান্নাকাটি করেছিলে এবার পাশ করতে পেরেছ ফার্স্ট ক্লাস পেয়েছ এর থেকে ভালো সুখের খবর আর কি হতে পারে পটকা আমি অনেক মিষ্টি এনেছি সবাই মিলে কিন্তু খাবে বুঝতে পেরেছ আমাকে যেতে হবে তুমি কোথায় যাবে তোমাকে তো বলেছি যে আমাকে তুমি বাড়ি পৌঁছে দেবে তুমি আজকে ইনস্টিটিউশনে যাবে না তার মানে তুমি যাবে না তোমার অর্ডার আমাকে শুনতে হবে হ্যাঁ কেন শুনবে না তুমি দেখো ড্যাডি আমাকে ছেড়ে রেখে চলে গেছে তোমার সাথে আমি এই বাড়িতে আসলাম এখন ড্যাডির এমার্জেন্সি পেশেন্ট রয়েছে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে ড্যারি যে কখন বাড়ি ফিরবে অনেক ব্যস্ত থাকে আমি এক লাখলা চলে যেতে পারবো না তাই আজকে তুমি আমাকে ছেড়ে দিয়ে আসবে সৌজন্য তুই কাজের জায়গায় যাওয়ার কথা বলে এখন কেন গুনগুনের কলেজে গিয়েছিলিস কই আমি তো ওখানে কাজে গিয়েছিলাম তাই বুঝি জানো তো পটকা আমি তখন থেকে বুঝতে পারছি না যে এই ক্রেজিটা আমার কলেজে কি কাজে গিয়েছিল ওখানে প্রিন্সিপাল আমার পরিচিত টিচাররা আমার পরিচিত তাদের সাথে আমার কোনো যোগাযোগ থাকতে পারে না আমি তাদের সাথে দরকারে যেতে পারি না ও তোর সব দরকার বুঝি আজকের দিনেই পড়লো যখন গুনগুনের রেজাল্ট বের হবে তার মানে তুই গুনগুনের রেজাল্ট দেখতে গিয়েছিলিস সত্যি কথা বল তা না হলে আমরা কিন্তু তোকে ছেড়ে দেব না সৌজন্য তুমি যদি গুনগুনের রেজাল্ট দেখতে যাও তাহলে খুব ভালো কাজ করেছো আমি বলছি তো তোমাকে কারণ তুমি গুনগুনকে পড়িয়েছো ওর লেখাপড়ার ওপর ভালো রেজাল্টের ওপর তোমার অধিকার রয়েছে আর সেখান থেকে তুমি যদি ওর রেজাল্টও দেখতে যাও তাতে কি এসে যায় তাতে তো অন্য কিছু প্রমাণ হয় না আমি কি দেখেছি জানো এই ক্রেজিটা লুকিয়ে রয়েছে আড়ালে ড্যাডির সাথে আমি কলেজে গিয়েছিলাম রেজাল্ট দেখতে এরপরে ড্যাডির একটা এমার্জেন্সি ফোন চলে আসে ড্যাডির পেশেন্ট অসুস্থ বেশি তাই হাসপাতালে চলে গেছে তারপরে এই ক্রেজিটার সাথে আমার দেখা হলো ওর সাথে আমি চলে এলাম এরই মধ্যে পটকার ফোনে একটা ফোন চলে আসে ফোনটা করে বাবু। ফোনটা লুকিয়ে নিয়ে পটকা বাইরে চলে যায় কথা বলতে বলে কৌশিক বাবু। আমার মেয়ে এবং সৌজন্য দুজনে বাড়ি পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে এসেছে আমি তো তাড়াহুড়ো করে সৌজন্যকে আড়ালে লুকিয়ে থাকতে দেখে চলে এসেছি আমি ইচ্ছে করে ওদেরকে কতটা খেলাচ্ছি একবার ভেবে দেখেছ সেটাই তো গুনগুন এবং সৌজন্য একে অপরকে ছেড়ে থাকতেও পারবে না অথচ কষ্টও পাচ্ছি এটা কি মেনে নেওয়া যায় তাই আপনি যা করেছেন একদম উচিত কাজ করেছেন আমি একটু বাদে তোমাদের বাড়িতে যাব তো সেখানে গিয়ে দেখো না সৌজন্যকে কী করে দোষারোপ করি আমার জন্য খিচুড়ি ডিম ভাজা যা কিছু রান্না করেছো সেই সব কিছু রাখবে তো কেন রাখবো না সব কিছু আপনার প্ল্যান মোতাবেকই হয়েছে আপনি একদম চিন্তা করবেন না কৌশিকবাবু বাবু আমাদের দুজনের যা পরিকল্পনা সেটা আমরা সফল করবই যে যাই কিছু বলুক না কেন তবে সৌজন্যকে আমরা সবাই মিলে চিপে ধরেছিলাম যে ও কেন গিয়েছিল গুনগুনের কলেজে রেজাল্ট দেখতে গুনগুন জানায় হয়তো তার উপর বিশ্বাস ছিল না পাস করেছে কি না কী রেজাল্ট করেছে সেটাই দেখতে গিয়েছিল আর সেটাই তো সত্যি কথা আর সেই সব কিছু শুনে সৌজন্যর মুখটা চুপসে গেছে তবে আমরা কিন্তু ওকে ছেড়ে দেয়নি আমিও ছাড়বো না আমি গিয়ে সৌজন্যকে সোজা বলবো যে আমার মেয়ের সাথে তোমার ডিভোর্সের কথা চলছে তুমি ডিভোর্স পেপারে সই পর্যন্ত করে দিয়েছো তাহলে আমার মেয়েকে জোর করে তুমি কেন তোমার বাড়িতে আনলে তোমার বিরুদ্ধে আমি কিন্তু অ্যাকশন এই সব কিছু বলে সৌজন্যকে আমি আরও রাগিয়ে দেব। ওকে যে আমি কি করব তুমি ভাবতে পারছো না ঠিক আছে আমি ফোনটা রাখছি কৌশিক বাবু এখন যদি এতক্ষণ কথা বলি আপনার সাথে তাহলে সবার সন্দেহ হয়ে যাবে সবাই দূর থেকে আমাকে দেখছে ফোনে কথা বলা পটকা ফোনটা নিয়ে এসে বলে আমার অফিস থেকে ফোন এসেছিল তাই একটু কথা বলছিলাম এখানে তো কথা বলা যাবে না হ্যাঁ অফিস টফিস সব কিছু তো তোমরা ছেড়ে দিয়েছো এখন তোমরা সন্ন্যাস ধারণ করেছ তা না হলে অফিস থেকে ফোন করে কি তোমাকে তাগদা দিচ্ছে অফিসে যাওয়ার জন্য না বর্দা গুনগুন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমাদের কি কম কষ্ট হচ্ছে হ্যাঁ সেটা তো দেখতেই বোঝা যাচ্ছে বাড়িতে খাবারের গন্ধে মোহো মোহ করছে এই তো তোমাদের কষ্ট তাই না সব কিছু নিধে নিজে হাতে রান্না করছো অ্যারেঞ্জমেন্ট করছো আর তোমাদের কষ্টের শেষ নেই এটা আমাকে বুঝতে হবে তোমাদেরকে নিয়ে আমি আর পারি না বুঝতে পেরেছ তোমরা যে কখন কি বলো কখন কি করো সেটা হয়তো তোমরা নিজেরাও জানো না বৌদি চিনি সাজিকে নিয়ে রান্নাঘরে চলে যায় গুনগুনকে পটকার উপাঞ্জন বলে কী ব্যাপার তুমি ক্রেজিটাকে প্রণাম করলে না ক্রেজিটা তো রাগ করে ঘরে চলে গেল আমি ওকে কী করে প্রণাম করব। রাস্তায় করব। সেটা তো সম্ভব নয় তাহলে এখন যাও ওর ঘরে গিয়ে ওকে প্রণাম করে এসো তোমার ভালো রেজাল্টের পেছনে ক্রেজিটার তো অনেক অবদান রয়েছে কিন্তু আমার যে খিদে পেয়ে গেছে আরে আমরা তো এই বর্ষা উদযাপন করবই। খিচুড়ি হয়েছে ডিম ভাজা হয়েছে সব রেডি তুমি সৌজন্যকে প্রণাম করে আসার পরেই সব কিছু খাবার দাবার খেয়ে তারপরে কিন্তু আমরা জমিয়ে আড্ডা দেবো যেরকম আমাদের পরিকল্পনা ছিল যাও তুমি প্রণাম করে এসো তাহলে আমি যাচ্ছি সৌজন্যর ঘরে আসি গুনগুন প্রণাম করতে সৌজন্য বলে থাক লাগবে না আর মন থেকে যেটা করতে পারবে না সেটা কেন করতে চাইছো তবে তোমাকে একটাই কথা বলবো লেখাপড়াটা একদম ছেড় না আমি তোমাকে একজন টিচার হিসাবে গাইডলাইন দিয়েছি মাত্র লেখাপড়াটা তুমি নিজে করেছো আর এই রেজাল্টটার ভাগিদারও তুমিই হয়েছ তাই গুনগুন তোমার নতুন জীবন শুরু হচ্ছে তুমি সেই জীবনটা নিয়ে ভাবনা চিন্তা করো পুরোনো সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুনের দিকে ছোটো যেখানে তোমার জীবনে অনেক আনন্দ ভালো লাগা ভালো থাকা কাজ করবে গুনগুন কষ্ট পায় মনে মনে ভাবতে লাগে যে আমি তো বিয়েটা করছি শুধুমাত্র কয়েকটা দিনের জন্য তোমাকে দেখাবো বলে এরপরে ওই ছেলে আমার সাথে যদি থাকতে চায় তাহলে আমি ওর সাথে থাকবো না কিন্তু ড্যাডি বুঝে নেবে সব কিছু ওই ছেলেটা যদি আমাকে না ছাড়তে চায় সেই সব কিছুর দায় ড্যাডির কারণ আমি তো ড্যাডিকে বলিনি যে একটা ছেলে দেখে দিতে আমি বিয়ে করব এত তাড়াতাড়ি ড্যাডি যখন দেখেছে তাহলে ড্যাডি বুঝবে সৌজন্য মনে মনে কষ্ট পায় যে গুনগুন তোমার সাথে যতক্ষণ আছি ততক্ষণই আমার সময়টা ভালো কাটছে এরপরে আমার কতটাই না কষ্ট হবে তুমি সেটা বোঝো তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যাচ্ছ সেটা আমি সহ্য করতে পারছি না এক জীবনে অন্য কাউকে আর কখনো ভালো হয়তো বাঁচতে পারবো না এরপরে গুনগুন সৌজন্য পায়ে হাত দিয়ে প্রণাম করে মন থেকে ভালোবেসে এবং সৌজন্য চোখের চোখ রেখে বলে যে আমি তোমার হাতটা কখনো স্পর্শ করবো না তোমার ওপর কোনো দিনও কোনো অধিকার ফলাবো না আমার ভালো রেজাল্টের পেছনে তোমার অবদান অনেকটা রয়েছে তাই আমি একজন টিচার হিসাবেই না হয় তোমাকে প্রণাম করলাম সৌজন্য অবাক হয়ে যায় গুনগুন যত দিন যাচ্ছে তত মেচিওর হচ্ছে আর সেটা দেখেই সৌজন্যর চোখটা জুড়িয়ে যাচ্ছে সৌজন্য তো এরকমই দেখতে চেয়েছিল গুনগুনকে এদিকে পটকারা দরজার বাইরে আড়ি পাচ্ছে তারা যেমনটা চেয়েছিল গুনগুন ঠিক তেমনই সৌজন্যকে সম্মান দিল প্রণাম করলো পায়ে হাত দিয়ে প্রথমবার আর এটা দেখে সবাই খুব খুশি কিন্তু সৌজন্য গুনগুন দুজনেই কষ্ট পাচ্ছে গুনগুনের চোখে জল চলে আসে গুনগুনে ঘর থেকে বেরিয়ে যাবে তার আগে সৌজন্যকে এমন কঠিন কঠিন কথা বলে যেগুলো শুনে সৌজন্যরও খুব কষ্ট হয় দেখো তোমার নিজের জীবনে নতুন করে বাঁচার অধিকার রয়েছে আর সেটা তুমি পালন করতে যাচ্ছ সেখানে আমি কখনো বাধা হব না হ্যাঁ তবে তোমার বিয়ে পটকারা বলেছে আমাকে যেতে আমি অবশ্যই করে যাব। এদিকে জ্যাঠাইরাও কিন্তু রেগে রয়েছে বলছে কৌশিক যা কিছু করছে একদম ঠিক করছে না ওর মেয়ের জেদ ওকে মানতে হবে মেয়ে যা বলবে তাই শুনতে হবে কৌশিকই হচ্ছে গুনগুনের বিয়ে ভাঙার জন্য একমাত্র দায়ী গুনগুন রেগে যায় বলে তোমাদের সম্পর্কে কেউ যদি কোনো খারাপ কথা বলে আমার যেমন কষ্ট হবে তেমন আমার ড্যাডির সম্পর্কে বললেও আমার কষ্ট হবে তাই তোমরা এইসব কথা বলো না আমি তো বাধ্য হয়ে এই বাড়ি থেকে চলে গেছি ইচ্ছে করে তো যাইনি তোমাদের বাড়িতে আমি আসবো যাব, যাতায়াত করব। কেন চিন্তা করছো এই সমস্ত কথা শোনাও পাপ গুনগুন কারণ তুমি বিয়ে করছো তোমার বরকে নিয়ে তুমি এই বাড়িতে আসবে পুরোনো শ্বশুর বাড়িতে যাতায়াত করবে এইসব কিছু ভালো দেখায় না তাই তুমি এসব কিছু করো না সৌজন্যও মনটা যত বিয়ের দিন এগিয়ে আসছে ততই আরও কষ্টে ভরে যাচ্ছে সৌজন্য গুনগুনের বিয়েতে না গিয়েও পারবে না আর এদিকে পটকারা সবটাই বুঝতে পারছে কিন্তু লাস্ট সময় এসে যেভাবে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবে সেটা কৌশিক এবং পটকার মনে মনে রয়েছে সেই গোপন কথাগুলো কাউকে বলছে না এবং বুঝতেও দিচ্ছে না যে আসলে গুনগুন সৌজন্য বিবাহবার্ষিকীতে তাদেরই বিয়ে দেওয়া হবে মাঝখান থেকে সৌজন্য গুনগুনের ডিভোর্সের একটা অভিন নাটক করে তাদেরকে বোঝানো যে আসলে তারা একে অপরকে ছেড়ে কক্ষনো থাকতে পারবে না কতটা কষ্ট হবে সেটা যেন বুঝে নাই। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে সৌজন্যের পা ছুঁয়ে প্রণাম করলো গুনগুন মন থেকে ভালোবেসে আশীর্বাদ নিতে কারণ আর কোনো দিন সৌজন্যর সাথে দেখা হবে কি না গুনগুন জানে না তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবে কিনা সম্ভব হবে কি না সেটাও সে জানে না তাই আজকে ভালো রেজাল্ট করেছে গুনগুন এতটা অকৃতজ্ঞ বেইমান নয় তাই সৌজন্যের পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং মন থেকে আশীর্বাদ না একজন টিচার হিসাবে হলেও তো সৌজন্যকে সম্মান করল গুনগুন সৌজন্যর এই প্রণাম করাতে খুব ভালো লেগেছে কিন্তু মনে মনে একটা কষ্টও রয়েছে গুনগুনকে হারিয়ে ফেলার কারণ দশ তারিখে গুনগুনের বিয়ে আর এই সব কিছু সৌজন্যের চোখের সামনে হবে সেও তো বিয়েতে যাবে গুনগুনের নতুন বরকে দেখতে কিন্তু আসলে কেউ জানে না যে সৌজন্য এবং গুনগুনেরই বিয়ে হবে কিভাবে এই চমকটা তারা জানতে পারবে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুয়েস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন